আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। খামার উপযোগী সাইওয়াল ফ্রিজিয়ান কুরাত জাতের দেশাল জাতের ষাঁড় গরু, যে গরুগুলো আপনারা 2 মাস 3 মাস 4 মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন, পাশাপাশি চাইলে কুরবানি টার্গেটেও কুরাই করতে পারে। তো এই গরুগুলো কোথা থেকে নেসছে, কত টাকা দাম চাচ্ছে, সেই তথ্যটা দিব। সামনে একটা ভাইজান, ভালো আছেন? এটা কি জাতের গরু ভাই? এটা অত বুঝি না, মনে হয় সাইওয়াল হবে। কিনা গরু তাই তো? কোথা থেকে আসছে? এই ভগবানপুর গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, গ্রামের গরু। দর্শক, প্রান্তিক খামারির গরু, আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে সাইওয়াল হবে। নাভি গল কম্বল, সাইওয়াল দেশালের একটা ক্রস আছে, চাচ্ছেন কত? 110। আপনার চাওয়া কিনা বেচা নিয়ত কেমন আছে? 100। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা, এই যে গরুটা দর্শক 1 লাখ হইলে মূলত কিনা বেচা করবে 1 লাখ। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সোগাসার হাট থেকে, হাট সপ্তাহে 2 দিন, শুক্রবার ও সোমবার। কতগুলো আছে আজকে গরু ভাই? আমার আছে গুড়া তিন, বিক্রি হয়েছে একটাও? না, গায়ে বাসুর হাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কিনা বেচা করেন। আপনারা দেখলেন দর্শক গরুটা, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন কথাবার্তা চলছে এই যে গরুটার জন্য। কি ভাই দরদাম চলছে ভাই, চাচ্ছেন কত? 105। আপনারা শুনলেন, এই যে গরুটা দর্শক 105 চাচ্ছে। কি জাতের গরু? দেশি। কত হলে বিক্রি করে দিবেন? 90-95। আপনারা শুনলেন, দেশাল জাতের একটা গরু 90-95 হইলে কিনা বেচা হবে। দর্শক, কিনা বেচা হবে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা দেখি বেচা বিক্রি চলছে সোগাসার হাট থেকে। আপনারা চাইলে আসতে পারেন, এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু কুরাই করতে পারবেন। এই যে সামনে একটা গরু, গরুটার হাইট দেখুন দর্শক। দেখা দেখি দরদাম চলছে। কাকা ভালো আছেন? কথাবার্তা চলছে দর্শক, এই যে গরুটার জন্য। কি জাতের গরু কাকা এটা? ফ্রিজিয়ান কুরাস। হাইট কতটুকু আছে বলতে পারবেন? কিনা গরু তাই তো? কিনা গরু দর্শক, হাইট না পানে আপনারা দেখছেন গরুটা, কথাবার্তা চলছে, দরদাম চলছে। কাকা দাঁতছে? এখনো দাঁতিনি। চাচ্ছেন কত? 1,28,000। চাচ্ছেন? আচ্ছা, নিয়ত কেমন আছে আপনার? নিয়ত তো কুড়ি ভেঙে বাজার নিয়ত নেই, কিন্তু সেটা হচ্ছে না। জি ভাই, বাজার নর্মাল। আচ্ছা আচ্ছা, বাজার নর্মাল, জানি কি করে হবে। শুনলেন দর্শক, এই যে গরুটা 1,20,000 ভেঙে নিয়ত নেই, কিন্তু বাজার নর্মাল বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা, কুরাই করার সময় দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন। যশোর জেলার চোগাছার গরুরহাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি। ভাইজান ভালো আছেন? এই তো ভাই, এটা কি জাতের গরু? সিন্ধি জাত। আপনারা শুনলেন, এই যে গরুটা দর্শক, জাতে সিন্ধি, দেখতে পাচ্ছেন ব্যবসার গরু। কতগুলো আছে আজকে? 85। চাচ্ছেন গরু কতগুলো আছে? 4টা। কত হলে বিক্রি করবেন একটা ধারণা দেন? 77-78। আপনারা শুনলেন, এই যে গরুটা দর্শক, 77-78 হলে মূলত কিনা বেচা করবে। চোগাছার গরুরহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাঁড় গরু। হ্যাঁ, ষাঁড় গরু, হ্যাঁ
ভালো আছেন? ভালো, চমৎকার একটা গরু। দর্শক অমন ভাই কেমন আছেন? ভালো আছেন। এটা কি জাতের গরু? শাইওয়াল ভাই, শাইওয়ালের ক্রস। আপনারা শুনলেন দর্শক, বলতেছে শাইওয়ালের ক্রস। গরুটা দেখতে পাচ্ছেন, পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে গরুর আমদানি, শাইওয়ালের ক্রস জাতের একটা গরু বলতেছে। গ্রোথ অনেক ভালো দর্শক ভাই। দাচ্ছে এখন 9 মাস বয়স। সংগ্রহ করছেন কোথা থেকে? গ্রাম থেকে সংগ্রহ করছে, তাই তো? চাচ্ছেন কত? 1,15,000। এটা চাওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গরুটা 115 মূলত দাম চাচ্ছে। কথাবার্তা বেচা বিক্রি চলছে। আচ্ছা ভাই, নিয়ত কেমন আছে? 105 হলে বিক্রি। 105 হলে বিক্রি করে দিবেন। আর দাম পেয়েছেন কত? 102-100। মানে 100 বলতেছে আপনার উপরে নিয়ত আছে, তাই তো? 100-এর উপরে মূলত নিয়ত আছে, বলতেছে 105 হলে বিক্রি করবে। আপনারা দেখতে পাচ্ছেন চৌক আসার হাট থেকে দর্শক, প্রচুর পরিমাণে খামার উপযোগী ষাট গরুর আমদানি হয়েছে। বেচা বিক্রি দেখা দেখি চলছে, সামনে একটা কথাবার্তা চলছে দর্শক ভাই। দাচ্ছে এই যে গরুটা দর্শক, কথাবার্তা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি চলছে। চোখ আছে আট থেকে। চাচ্ছিলেন কত? 180 ভেঙে বলতেছে। আচ্ছা, নিয়ত কেমন আছে? তারপর একটা ধারণা দেন আপনার, আসলে নিয়ত কত, কত হলে বিক্রি করবেন একদমে? 90 নিয়ত আছে দর্শক, সেখান থেকে কিছু কম বেশি হবে, তাই তো? কিছু কম বেশি হবে দর্শক। এই যে গরুটা চৌগাছার গরুর হাট, সপ্তাহে 2 দিন বসে, প্রতি শুক্রবার ও সোমবার দর্শক। আপনারা এখানে চাইলে আসতে পারেন, এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু, দেখা দেখি চলছে। ভাইজান ভালো আছেন? ভালো। এটা কি জাতের গরু? দেশি, দেশি জাতের গরু দর্শক। শুনলেন, এই যে একটা গরু দেশি, শুনলেন দর্শক, এই যে গরুটা দেশাল জাতের। আচ্ছা, এখন যে অবস্থা আছে, দেশাল জাতের গরু দর্শক। গরুটার গল কম্বল নাভি আপনারা দেখতে পাচ্ছেন। চাচ্ছেন কত ভাই? 1,15,000 চাওয়া দাম। এখন যে অবস্থা আছে, আনুমানিক কতটুকু গোস্ত আছে? 3 মণ 10 কেজি বলতেছে দর্শক, 3 মণ 10 কেজি। এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, কত হলে বিক্রি করবেন? 105 হলে বিক্রি করবেন। আর দাম পেয়েছেন কত? 115। শুনলেন দর্শক, দাম পেয়েছেন কত, পাইছেন কত? 95। আর 15 চাচ্ছেন, 105 হলে বিক্রি করবেন। শুনলেন দর্শক, এই যে গরুটা 105 হলে বিক্রি করবে বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চৌক আসার গরুর হাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি দর্শক। প্রচুর পরিমাণে গরুর আমদানি।